কোরআনুল করিমের একুশ নম্বর পারা তিরিশ নম্বর সুরা, সুরাটার নাম সুরায় রোম, রোম একটা এলাকার নাম, বর্তমান ইতালি, ইটালি যেটাকে আমরা বলি, এই ইটালির রাজধানীর নামই হচ্ছে রোম। এই সুরাটার নামও এই এলাকার নাম রোম। তো এই সুরা মূলত এখন যদিও একটা নির্দিষ্ট সীমারেখাকে রোম বলা হয়, রাজধানীকে, একটা সীমিত এলাকাকে ইটালির, কিন্তু এক সময় এটা একটা সাম্রাজ্য ছিল, রোম সাম্রাজ্য বলতো। অর্থাৎ এক সময় নবীজির জামানায় পৃথিবীতে দুইটা সাম্রাজ্য, সালতানাত সবচেয়ে প্রসিদ্ধ ছিল, শক্তিশালী ছিল। একটা সাম্রাজ্যের নাম পারস্য, ফারস, পারস্য সালতানাত, পারস্য সাম্রাজ্য, যেটা আমাদের বর্তমান ইরান, ইরাক এবং তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা, যেগুলো এখন বহু রাষ্ট্রে বিভক্ত, ছোট বড় অনেক রাষ্ট্র হয়ে গেছে, ওই সময় এই ইরাক, ইরান সহ আপনার আশপাশের বিস্তীর্ণ এলাকাটা ছিল পারস্য সাম্রাজ্য, যাদের মূল ধর্ম ছিল অগ্নিপূজা, অগ্নিপূজক ছিল তারা, মাজুসি, তাদের আগুনের পূজা করত তারা, সারা জীবন তারা বছরের পর বছর আগুন জ্বালায়া রাখত। আর আরেকটা ছিল যেটা আজকের ইউরোপ কেন্দ্রিক, এখন যেটাকে আমরা ইউরোপ বলি, এই ইউরোপ কেন্দ্রিক সাম্রাজ্য, সেটাকে বলা হইতো রোম সাম্রাজ্য। অর্থাৎ এই ইটালি সহ, এটাও একটা সীমিত এলাকা এখন রোম, কিন্তু তখন এইখানের পুরা এলাকাকে বিশাল বড় সাম্রাজ্য, এখন বহু রাষ্ট্র হয়ে গেছে, ছোট ছোট রাষ্ট্র অগণিত, এই পুরাটাকে বলা হইতো রোম রাজত্ব, রোম সাম্রাজ্য। এরা ছিল মূলত খ্রিস্টান, ঈসা আলাইসাল্লামের অনুসারী, ঈসা নবীর অনুসারী, এরা ছিল রোম সাম্রাজ্য। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরাই ছিল সুপার পাওয়ার, এরাই ছিল প্রচণ্ড শক্তিশালী। আজকে যেমন আমেরিকা নিজেদেরকে সুপার পাওয়ার বলে, শক্তিশালী বলে, রাশিয়া এবং ইউরোপ এরা নিজেদেরকে ক্ষমতাধর বলে। এই যে আজকে কিছুদিন ধরে রাশিয়া এবং ইউক্রেন তুমুল দ্বন্দ্ব চলতেছে, দফায় দফায় হুমকি ধমকি, এই করে ফেলবে, সেই করে ফেলবে, উড়ে এলাইব, ফাইরে এলাইব, বহুত কিছু চলতে আছে, এই আমথম কাসিরা, এগুলো আমরা ছোটোবেলায় কইতো, এগুলো চলতেছে। তো মানে যুদ্ধ পরিস্থিতি, আসলে আপনার যুদ্ধ তো বাজবে না, কিন্তু শুধুমাত্র পৃথিবীকে নিজেদের শক্তি অহংকার বড়াই দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। তো এই রোম রাজত্ব, এই রোমের সাম্রাজ্য নিয়ে এই সুরার শুরুতে কিছু কথা আছে। তো আল্লাহ তাআলা এই সুরার নামকরণ করেছেন রোম, এই জন্য বললাম আর কি, আল্লাহ পাকের দয়ায় রহমে নবীজির জামানায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইছেন, এই খলিফা হওয়ার ছয় থেকে সাত বছরের ভেতরে ভেতরেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে উমরের জামানায় এই রোম রাজত্ব, পারস্য রাজত্ব দুইটা পুরাটাই মুসলমানদের অধীনে চলে আসছে, এবং মুসলমানরাই তখন পুরা সাম্রাজ্যের একক খেলাফত ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে অর্ধ পৃথিবীর বাদশাহ বলা হইত, আধা জাহানের বাদশাহ বলা হইত, বিশাল বড় সাম্রাজ্যের অধিকারী তিনি ছিলেন। আমাদের বাংলাদেশের মতো দুইশোটা বাংলাদেশ একত্র করলে যতটুকু সীমারেখা হয় তার চাইতে বেশি বড় ছিল উমরের রাজত্ব, এত বড় সাম্রাজ্যের রাজত্বের বাদশাহ আমিরুল মুমিনীন একাই ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ যোগ্যতা দান করছেন, ইসলামের বরকতে, নবীজির বরকতে। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ছোটবেলায়, আরে যুবক বয়সে ইসলাম গ্রহণ করার আগে
আমি এক মহিলার বকরি চড়াইতাম পারিশ্রমিকের বিনিময়ে, উজরতের বিনিময়ে। কিন্তু প্রতিদিন মহিলার বকরি চড়াইয়া ফিরাইয়া আনলে দুই চারটা বকরি খুঁজা পাইতাম না, মিলাইতে পারতাম না, মানে আড়াই যেত। আমি এত সিধা সাদা আছিলাম, যেন দিয়া বইছি তো বইয়া রয়েছি, যেন দিয়া সাইয়া রয়েছি তো সাইয়েই রয়েছি, হেন দিয়া আমার বকরি জায়গা আমি খুঁজা পাইতাম। তো প্রতিদিন আমি হারায় ফেলতাম বকরি, এত বোকা ছিলাম। আমার আব্বা খাত্তাব, ওমরের বাবা, অহরহ বলতেন, হায় ওমর, তোরে নিয়েই আমার বেশি চিন্তা রে, তুই বড় হইলে কেমনে চলবি, এরম সিধা বুঝি মানুষে হয়, এরম বেকুব বুঝি মানুষ হয়। ওমর পরবর্তীতে বলতেন, হায় আমার বাপ, আমাকে নিয়েই ভাবতেন, আজ ইসলাম আমাকে কই পৌঁছাইছে, আজ নবী মুহাম্মদের সোহবত আমাকে কই পৌঁছে, আজ অর্ধ পৃথিবী ওমরের নামে কাঁপে, সুবহানাল্লাহ, কি আজিমুশান ফজাইল ওমর রাদিয়াল্লাহু তাআলা। এজন্য কিতাবে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, ওইখানে খ্রিস্টানদের সাথে একটা চুক্তি স্বাক্ষর করার জন্য গেছিলেন নিজে। তো যেদিন গেছেন সেখানে মুসলিম একজন সেনাপতি ছিল, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীর নেতৃত্বে যুদ্ধ হইয়া তারপরে তারা খ্রিস্টান বাহিনী সন্ধিতে আবদ্ধ হবে, চুক্তি করবে, বলছে শুধু তোমাদের ওমর সরাসরি মদিনার থেকে আয়েশা যদি চুক্তিনামাতে স্বাক্ষর করে তাইলে আমরা আমরা তোমাদের সাথে সন্ধি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে আসছেন, একাকী একজন মাত্র খাদেম নিয়ে সেই মদিনা থেকে হাজার মাইল দূরে তিনি বাইতুল মাকদিস মসজিদ আকসা ফিলিস্তিন ওখানে আসছেন। তো আমার বলার উদ্দেশ্য হইল, যেদিন উনি আসছেন তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য ওই খ্রিস্টান যত পাদ্রী, যত উজির, বড় বড় সৈন্য সেনাপতিরা অনেক দূর আগাই আসছে ওনারে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য। তো ওইখানে মুসলমানরাও সাহাবিরাও ছিলেন, ওই সেনাপতিও ছিলেন আবু উবাইদা, উনিও বড় সাহাবি, বেহেস্তের সুসংবাদপ্রাপ্ত দশজনের একজন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো একটু আগাইয়া একটা জায়গা ছিল এরকম যে ছোট্ট একটা নালা, খালের মতো আর কি, ছোট্ট নালা পানির, এই জায়গাটা পানি তেমন গভীর না, কিন্তু এই জায়গাটা পার হওয়ার জন্য আপনার ওরা এই পাশ থেকে আগেই সুন্দরভাবে কাঠ দিয়া ছোট্ট সাঁকোর মতো বানায় দিছে, যেহেতু উনি খলিফা আমিরুল মুমিনিন আসবে, এই জন্য উনি যাতে পাও না ভিজে এই কারণে ওই জায়গাটা আগেই ঠিক করে দিছে। স্বাভাবিকভাবে ওরা কিন্তু হাঁটতেই পারো, কিন্তু ওনার জন্য একটু স্পেশালি জায়গাটা করছে আর কি। এই পাশে সব লোক দাঁড়ায় আছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই পারে আয়েশা, তিনি উটের পিঠ থেকে দেখছে যে এই জায়গাটা এরকম, তো কাঠের সুন্দর করে তো ছোট্ট সাঁকো বানানো আছেই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের জুতা নিজেই হাতে নিয়া এমনি একটাই পারে, ওই যে পানির এই জায়গাটুকু স্বাভাবিক মানুষে যেমনি পার হয় উনি এমনিই পার হয়ে গেছে। পার হয়ে যাওয়াতে এই পারে যিনি সেনাপতি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, মুসলিম সেনাপতি যিনি সাহাবি, উনি আগাইয়া গিয়া বলছে, খলিফাতুল মুসলিমিন, এত বড় বড় পাদ্রি, খ্রিস্টানদের এত বড় বড় সেনাপতি, মান্য গণ্য ব্যক্তিরা সব তাকায় আছে আপনার দিকে, এই অবস্থায় একজন আমিরুল মুমিনিন আপনার নামে তারা কাঁপে আপনার প্রতাপে, আর আপনি এভাবে জুতাটা হাতে লইয়া নিজে একটাই এলেন, কেমন দেখা গেল জিনিসটাকে, একটু একটু আমাদের জন্য একটু ডিসক্রেডিট হইল না, একটু সুন্দর হইল না, এ কথাটা আপনি কইতে দেরি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কিতাবে আছে হযরত আবু উবাইদার বুকে একটা ধাক্কা দিছেন,
হাত দিয়া এক ধাক্কা দিয়ে সরাইয়া বলছে আবু ওবায়দা তুমি রসুলের মহাব্বতের সাহাবি নাইলে বুঝলা হইলে তোমার আজকে বুঝাইলাম হইলে কি কইলা কি বললা তোমারে দেখাইলাম হইলে তুমি চেনো না আমারে তখন উনি বলছে আল্লাহর কসম আবু ওবায়দা ইসলাম একমাত্র আমাদেরকে যেই ইজ্জত দিছে এটাই একমাত্র ইজ্জত ওদের ওই বানানো ইজ্জত আমাদের জন্য এক পয়সার কোনো মূল্য রাখে না এই কথাটা বলার জন্য বেঈমানের কদর বেঈমানের ইজ্জত বেঈমানের মূল্যায়ন বেঈমানের সম্মান এটা আমার কিচ্ছু যায় আসে না ওরা সম্মান দিল না না দিল আমি সেটার অপেক্ষায় না কোরআন আমাকে যে দাম দিছে ইসলাম আমাকে যে সম্মান দিছে আল্লাহ এবং তার রসুল আমারে যে ইজ্জত দিছে এটাই আমার সবচেয়ে বড় ইজ্জত এটাই সবচেয়ে বড় ইজ্জত তুমি ওরা আমার ইজ্জত দিব একবারে তাদের এই কাঠরুফি দিয়া ফার হইলে দামি হবো আমি নইলে আমি কম দামি হয়ে যাবো এটা তোমারে কে বুঝাইল এটা আমার বলার উদ্দেশ্য হলো এখন কেন বললাম নাটাই উদ্দেশ্য মা বোনদেরকে বুঝানো যত মা বোন আসছেন আপনাদের কাছে আমি এটাই বলি বারবার আমরা এই কথাই বলি মা আল্লাহর কসম ইসলাম আপনাদেরকে ইজ্জত দিছে ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছে কিন্তু মায়েরা এটা বুঝে না বোনেরা এটা বুঝে না স্ত্রীরা এটা বোঝে না মা বোনরা এটা বুঝতেই চায় না বুঝতেই চায় বুঝতেই চায় ইজ্জত কোথায় এটা বুঝে না কি পরিমাণ নিকৃষ্ট ছিল নারী নারীকে মানুষ একমাত্র ইসলাম পরিচয় করে নারী যে মানুষ এর আগে নারীকে বলতো ঘরের আসবাব ঘরের একটা পণ্য যেমন এই সোফা চেয়ার টেবিল দরজা জানালা ফ্লেট বাড়ি এডি যেরকম ঘরের একটা আসবাব ইসলাম পূর্ব যুগে নারী ছিল এরকম যার কারণে ঘরের সামানা যেমন যে কোনো রুমে রাখা যায় এই চেয়ারটা ইচ্ছা করলে সামনের রুমেও রাখা যায় ভিতরের রুমও রাখা যায় যখন যেন সুবিধা ঠিক নারীকে এভাবে ব্যবহার করত যখন যেখানে যার সাথে মন চায় সেই ব্যবহার করতে পারত নাউজুবিল্লাহ তার কোনো আলাদা সম্মান সম্ভ্রম সে মা অথবা সে বোন অথবা সে কন্যা অথবা সে সাসি অথবা সে মামি এরকম যে একটা আলাদা ওয়েট মর্যাদার সম্মান এটা ছিল না এটা ছিল না এই কারণে আমরা আপনাদের কাছে এটাই বুঝাইতে চাই মা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝাইলেন যে আবু উবাইদা বেঈমানের কাছ থেকে ইজ্জত চাইবা না ও আরো আছে ওইখানে কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা একেবারে তেজস্বী দামি উন্নত মানের ঘোড়া সাজাইয়া গুছাইয়া আনছিল ওই এই পারে আইলে এইটাতে উঠাইয়া ওনারে কই নিয়ে যাবে মসজিদ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইটা তো ওঠেন নাই বলছে না আমার এই জীর্ণ শীর্ণ ওট এটাই আমার যথেষ্ট আমার এটা লাগবে না তোমাকে ওই এই ঘোড়া দিয়ে তোমরা চালাও তাইলে এবং আপনারা এটাও শুনছেন যে এই মদিনা থেকে রওনা দিবার সময় এই যে গোলাম সাথে ছিল বৃত্ত হযরত ওমর পুরাটা রাস্তা বাগাবাগি করে একবার নিজে উঠছে উটের পিঠে বৃত্ত রশি ধরে টানছে গোলাম আরেকবার গোলামকে উঠাইছে কিসের উপরে উটের উপরে নিজে রশি ধরে হাঁটছে এবং সর্বশেষ খ্রিস্টান বাহিনীর ওদের মুখোমুখি যখন আসবার টাইম শেষ পালা এই সময় ঘটনাচক্রে সিরিয়ালে ওই গোলাম হইল উপরে আর ওমর হইল রশি ধরা এটা কাজী নজরুল ইসলামের কবিতা খুব সুন্দর করে উনি উল্লেখ করছেন এটা কিতাবেরই ঘটনা তাহলে এটাও ওই গোলাম বহু অনুরোধ করছে আমিরুল মুমিনিন আপনি আপনার ইজ্জতের দিকে তাকাইয়া
আপনি এইবারেরটা কমপক্ষে আমারে মাফ করেন, আপনি উটের পিঠে থাকেন। হযরত ওমর বলছে আল্লাহর কসম, উটের পিঠে না, উটের রশিতে, ইজ্জত এখানে না, ইজ্জত আল্লাহ তাআলার বন্দিগিতে, ইজ্জত আল্লাহ তাআলার গোলামিতে, ইজ্জত আল্লাহ তাআলার কাছে, দাম আল্লাহ তাআলার কাছে, মূল্যায়ন আল্লাহর কাছে। এই জন্যই আমি বলছি, আমি এই জন্যই বলি, গোটা পৃথিবী আমাকে না চিনুক, মালিক চিনলেই হলো। মালিক চিনে না, গোটা পৃথিবী চিনলে কি লাভ? সারা পৃথিবী কইল আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, ভৈরবের পোল, যমুনার ব্রিজ, চালের বস্তা, আডার বস্তা, বহুত কিছু, সারা বিশ্ব লারা দৈন্য হুজুর। হ্যাঁ, হেলিকপ্টারে আইলাম, বিমানে আইলাম, এরপরে হ্যান্ড ট্রাক্টরে আইলাম, এরপরে আমি পিকআপে আইলাম, ডিস্ট্রিক্ট টাকে আইলাম, এক এক সময় এক এক গাড়িতে আইলাম, ট্রেনে আইলাম। বাপরে বাপ, কি বিরাট হুজুর! মালিক কয় আমি তোরে চিনি না। হ্যাঁ, মালিক যদি বলে আমি তোরে চিনি না, কি হবে, কি হবে, কি হবে? এজন্য ইজ্জত সম্মান মর্যাদা ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, পর্দার মধ্যে, আল্লাহর হুকুম মানার মধ্যে। মারা আপনারা যদি এটা বুঝতেন, মা বোনেরা যদি এটা বুঝতো, তাদের জীবন দামি হইতো, সাংসারিকভাবে সুখী হইতো। আহারে, কত মহিলা কত পেরেশানিতে আছে, বহু মহিলা পেরেশানিতে। এ উপরে মনে হয় আরে পাউডার টাউডার ডলে আরে, কিন্তু আসলে বৃত্তে শান্তি নেই, উড়বে যা পাউডার, এ ফেয়ার অ্যান্ড লাভলি ডিহুদা, ধোকা 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 ধোকা, একেবারে ধোকা। এডি ডা ডললেই শেষ, আবার নিজেই ডলে নিজেই দুইয়ালায়, কোনো লাভ নাই। ইজ্জত আর সম্মান, কদর ও কিমত, দাম মর্যাদা আল্লাহ পাকের বন্দিগির মধ্যে, সেজদার মধ্যে। এই কথাটাই আমরা আপনাদেরকে বুঝাইলাম মা। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমারা আমরা সবসময় আসি, আপনারা জানেন আমরা আপনাদেরকে মহব্বত করি, আপনাদের আখেরাতের ফিকিরে আপনাদের কাছে এই কথাটাই বুঝাইতে চাই। ইসলাম মানার মধ্যেই, পর্দার মধ্যেই, নামাজের মধ্যে, সেজদার মধ্যে, জিকিরের মধ্যে, স্বামীর খেদমতের মধ্যে, সন্তানাদি লালন পালন করার মধ্যে, আল্লাহ আল্লাহর রসুলের হুকুম মানার মধ্যে, আল্লাহর কসম আপনাদের দাম, আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, লাই নাসলুহা আখিরু হাদিহিল উম্মা ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। উম্মতের প্রথম জামানায়, নবীজির জামানায় মানুষ যেভাবে সংশোধন হয়েছে, হযরত ইমাম মালিক বলে আজও ওই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে মানুষের জিন্দগি সংশোধন হবে না, মানুষের ইজ্জত আজমত বাড়বে না। পদ্ধতি একটাই, নবীর যুগে যেভাবে দামি হইছে, আজ নবীর 1400 বছর পরেও আমরাও দামি হইতে হইলে ওইভাবেই হইতে হইবে, ওইভাবেই হইতে হবে। আবু বকর ওমর যেভাবে দামি হইছে ইসলাম মাইনা, ফাতেমা আয়েশা যেভাবে দামি হইছে ইসলাম মাইনা, আমাদের মারাও দামি হবে ইসলাম মেনে, আমাদের বাবারাও দামি হবে ইসলাম মেনে। অন্য কোনো মাধ্যমে আমরা আসলেই পৃথিবীতে আরাম, আখেরাতে তো নাই, দুনিয়াতেও হব না। কোরআনুল করিমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আহা, কি সাংঘাতিক কথা! আল্লাহ বলে, ও মানুষ মুসলমান, আর তুমি আমি আল্লাহর একটা কথা শোনো। আল্লাহ বলেন, আমি জানি ইহুদিদের স্বভাব। আল্লাহ বলেন, আমি জানি খ্রিস্টানদের স্বভাব। আল্লাহ বলে, পৃথিবীর কোনো ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে পূর্ণ খুশি হবে না, যতক্ষণ তোমরা পরিপূর্ণভাবে তাদের ধর্মের অনুসারী না হইবে। ধর্মের অনুসারী হইলে যেদিন ঘোষণা দিবা আমি বেঈমান, যেদিন ঘোষণা দিবা আমি কাফের, যেদিন ঘোষণা দিবা আমি হিন্দু, যেদিন ঘোষণা দিবা আমি ইহুদি, যেদিন ঘোষণা দিবা আমি খ্রিস্টান, সেদিন তারা তোমার উপরে খুশি হইতে পারে।
এর আগে মুসলমান পরিচয় রাইখা নিজেরে মুসলমান পরিচয় দিয়া যদি বেপর্দা হইতে হইতে আরো হও তারপরেও তাদের মতো নাচো গাও ফুর্তি করো তারপরেও তারা তোমারে বিশ্বাস করবে না সুযোগ পাইলে তোমার উপরে জুলুম নির্যাতন অত্যাচার করবেই করে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা এটাই চূড়ান্ত বাস্তবতা অতএব আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের এই আয়াতটা পড়ার একটা উদ্দেশ্য হলো এটা মূলত আমার নিজের মানুষের একটা যে যত বক্তা ওয়াজ করে ওলামায়ে কেরাম যারা বয়ান করে তাদের বয়ানের একটা ধারা থাকে প্রত্যেকের একটা কথা বলার লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আমি কোন দিকে বেশি বলতে চাই আমার আসলে আমার নিজের মনে হয় আমার কাছে যে আমার বলার ক্ষেত্রে আমার দুইটা টার্গেট বেশি আমার নিজের দুইটা জিনিসের টার্গেট আমার সমস্ত কথা বলার মধ্যে থাকে আমি এই টার্গেটেই বেশি কথা বলি একটা হলো একটি পরিবার তারা যেন তাদের ফ্যামিলিটাকে দিনদারির ভিত্তিতে গড়ে তোলে পরিবারের গঠন দেখেন যাই আলহামদুলিল্লাহ আল্লাহ বলার তৌফিক দিছে আমার যে কিছু বয়ান এর ঘুরে ফিরে কথাই আরেকটা হলো যুব সমাজের উন্নয়ন অর্থাৎ যুবকদের আখলাক চরিত্র আর্থিক অন্তর্গত মান উন্নয়ন করা এটা আমার বলার মূল টার্গেট আমি এই দুই নেশায় বেশি কথা বলি একটা হলো একটি পরিবারকে ঈমান ইসলামের রঙে গড়ে তুলবে আরেকটা হলো যুবকরা আল্লাহ আল্লাহর রাসূলের দিকে এগিয়ে আসবে আখিরাতের দিকে এগিয়ে আসবে ঈমানের বলে বলিয়ান হবে এই দুই সূত্রে আমি আমার কথা বেশি বলতে চাই তো এই আয়াতের মূল কথাটা হলো এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন অমিন আয়াতিহি সূরা রোমের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন অমিন আয়াতিহি আমি আল্লাহর কুদরতের একটা নিদর্শন আল্লাহর অগণিত কুদরত আল্লাহ তাআলা বলেন যেদিকে তাকাবা চতুর্দিকে আমার কুদরত প্রতিটা গাছ আলাদা আলাদা আমার কুদরত আম গাছের পাতা এমন জাম গাছের পাতা এমন বট গাছের পাতা তেমন এরুমকা এমনকা কেমনে মিলাইলো কেমনে সেটিং করলো কেমনে কিক করলো মালিক আম গাছের পাতা এবার এরুম জাম গাছেরটা এবার এরুম বড়ি গাছের পাতা বা এরুম এরুমকা আল্লাহু আকবার আল্লাহ মালিক বলে দেখো না চতুর্দিকে শুধু গাছের পাতা নিয়ে ভাবো কত লক্ষ আইটেমের পাতা আমি মাওলা সাজাইছি কত আইটেমের যেদার দেখতা হো তু হি তু হাজার মে তু হি তু আল্লাহর ওলিরা বলেন বুজুর্গরা বলেন মাওলা যেদিকেই তাকাই তোমাকেই তো কেবল দেখি তোমার রং দেখি তোমার সৌন্দর্য দেখি তোমার কুদরত দেখি তোমার মারেফত দেখি তোমাকেই দেখি হাজার মে সাজার মে তু হি তু হাজার মানে পাথর সাজার মানে গাছ মাওলা পাথরেও তোমাকে দেখি আবার গাছেও তোমাকে দেখি সেদিন আমি সিলেট মাহফিলে গেছি যে একটা জায়গা আছে কোম্পানিগঞ্জ সিলেট কোম্পানিগঞ্জ একটা আছে ওইখানে গেছি ওইখানের সমস্ত লোক পাথরের ব্যবসা করে ওদের মূল কাজই পাথর আর ওই জায়গার পাথর হলো সব সাদা পাথর আজীব কথা সাদা পাথরের ব্যবসা তো পাথর বাচ্চা দেয় পাথর বড় হয় পাথর থেকে পাথর বাইর হয় কেমনে হয় পাথর বাচ্চা দেয় কি কয় আমি মাথাতে ধরে না হেরা পাথর এই এই ছোট্ট পাথরটা এনেছিল ওই জায়গায় ধীরে ধীরে পাথরটা বড় হয়ে যায় এটা কি কথা মালিকের কুদরত আল্লাহকে চিনার জন্য 24 ঘন্টা আল্লাহ তাআলার দু জগৎটা দেখলে আল্লাহকে চিনা যায়